তো বন্ধুরা আমরা চলে আসলাম কম্পিউটার স্ক্রিনে আজকে আমরা বেসিক কম্পিউটার পার্ট ফাইভ নিয়ে আলোচনা করবো আজকে আজ থেকে আমরা অ্যাডভান্স লেভেলে কিছু শেখার চেষ্টা করবো তাহলে চলুন ঠিক শুরু করি তো প্রথমে আমরা যে কাজটি করবো মাউসের রাইট পাশে ক্লিক করবো রাইট পাশে ক্লিক করলে আমরা এখানে বেশ কিছু অপশন দেখতে পাবো এখান থেকে আপনারা দেখতে পাচ্ছেন নিচে পার্সোনালাইজ নামে একটা অপশন দেওয়া আছে জাস্ট এখানে একবার ক্লিক করুন তো দেখেন আমি এখান থেকে মাউসের রাইট পাশে ক্লিক করলাম এখান থেকে পার্সোনালাইজ ক্লিক করলাম ক্লিক করার সাথে সাথে আমাদের এরকম একটি উইন্ডোজ কিন্তু এখানে ওপেন হয়ে যাবে ঠিক আছে তো আপনার যদি হাতের বাম পাশে লক্ষ্য করেন এখানে আমাদের কিছু ডিফল্ট সেটিং বা ডিফল্ট কিছু অপশন দেওয়া থাকে এগুলো নিয়ে আমরা আলোচনা করব প্রথমে আমরা আলোচনা করবো ব্যাকগ্রাউন্ড নিয়ে ব্যাকগ্রাউন্ড কি ব্যাকগ্রাউন্ড হচ্ছে আমাদের যখন আমরা উইন্ডোজে সেট আপ দিই তখন এখানে কিছু ইমেজ কিন্তু অটোমেটিক দেওয়া থাকে অর্থাৎ যেটা আমরা ওয়াল পেপার বলি এই ওয়াল পেপারটাকে আমরা এখান থেকে খুব সহজে পরিবর্তন করে নিতে পারি আমরা তোমরা যে ক্লিক করে এরকম উইন্ডোজ যে এখান থেকে ব্যাকগ্রাউন্ডে ক্লিক করব ব্যাকগ্রাউন্ডে ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছি ব্যাকগ্রাউন্ড ব্যাকগ্রাউন্ডে এখানে একটা এর বাটন দেওয়া আছে এর বাটনে ক্লিক করলে এখানে আমরা তিনটি অপশন দেখতে পাবো একটা হচ্ছে পিকচার স্লাইড কালার একটা হচ্ছে স্লাইড শো ঠিক আছে এই তিনটি অপশন এখন আমরা স্টেপ বাই স্টেপ আলোচনা করবো ঠিক আছে এখানে অনেকগুলো অপশন আছে প্রত্যেকটি অপশন নিয়ে আমরা আলোচনা করবো তাহলে আপনার জিনিসটা ক্লিয়ারলি বুঝতে পারবে তো যখন আমরা পিকচার এখানে সিলেক্ট করে দিব পিকচারে সিলেক্ট করে দিলে আমাদের উইন্ডোজের যে পিকচারগুলো দেওয়া থাকে সেট আপের সময় সেগুলো এখানে ডিফল্ট কিছু দেওয়া থাকবে অর্থাৎ আপনি কাস্টমাইজ করে কিছু নিয়ে আসেন সেগুলো এখানে দেওয়া থাকবে তো দেখতে পাচ্ছেন এখানে আমরা দুটি কাস্টমার্স করে নিয়ে আসা এটা একটা এটা একটা তো এখানে বর্তমানে যেটা দেওয়া আছে উইন্ডোজের লোগোটি সহ এই উন্ডোজটি ওয়াল পেপারটি আমি চাচ্ছি সেটা চেঞ্জ করবো তাহলে এখান থেকে আমাদের অনেকগুলো দেওয়া আছে আমি যেটা এখানে সিলেক্ট করে দেবো সেটা কিন্তু এখানে চলে আসবে তো দেখেন আমি যদি এটাকে সিলেক্ট করে দিই তাহলে আমি যেখানে মিনিমাইজ করি তাহলে এখান থেকে এই ওয়াল পেপারটি কিন্তু এখানে আমাদের চলে আসছে বা স্টার্ট আপ হয়ে গেছে ঠিক আছে তো আপনি যদি চান যে না এগুলো আমি এখানে ব্যবহার না আমার পার্সোনাল কিছু ইমেজ আছে সেই ইমেজগুলো এখানে নিয়ে আসে আমি ব্যবহার করবো সেই জন্য আপনি এখানে পিকচারে প্রথমে সিলেক্ট করে দেবেন পিকচারে সিলেক্ট করে দেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন ব্রাউজ নামে একটা অপশন দেওয়া আছে ব্রাউজে ক্লিক করবেন ব্রাউজে যখন ক্লিক করবেন ক্লিক করলে আপনার এখানে যেখানে ইমেজগুলো আসে সেই ফোল্ডারটা সিলেক্ট করে ওপেন করবেন তো এখান থেকে মনে করেন আমি এই ইমেজটি এখান থেকে একটি ইমেজ এখান থেকে আমি নিয়ে যাচ্ছি তো মনে করেন এই ইমেজটি আমি এখান থেকে নিয়ে যাবো ঠিক আছে এই ইমেজটি এখানে সিলেক্ট করে দিলাম সিলেক্ট করে দেওয়ার পর যদি আমি এখানে চুজ পিকচারে ক্লিক করি তাহলে এই ইমেজটি এখানে চলে আসবে এবং ব্যাকগ্রাউন্ড হিসেবে ব্যবহৃত হবে তো এটা তুমি একটু মিনিমাইজ করি তো দেখেন এই ইমেজটি আমাদের এখানে চলে আসবে এবং মিনিমাইজ হিসেবে ব্যাকগ্রাউন্ড হিসেবে ব্যবহৃত হয়েছে কিন্তু দেখতে পাচ্ছেন এখানে আমাদের এই পিকচারটি নিয়ে আসার পর নিচে কিন্তু আরেকটি অপশন দেওয়া আছে যে চুজ এ ফিড চুজ এ ফিড এখানে যদি আমি ক্লিক করি ক্লিক করলে এখানে আমরা পাঁচটি অপশান দেখতে পাবো যেমন ফিল স্টে আর ফিট স্টেজ টাইটেল সেন্টার এবং স্ন্যাপ এই প্রত্যেকটি অপশন এখন আমরা আলোচনা করো ফিট মানে হচ্ছে আমরা যদি ফিটে ক্লিক করি তাহলে দেখবেন যে আমাদের ইমেজটা যতটুকু আছে ইমেজটা সম্পূর্ণটাই মানে যে কোয়ালিটি আমরা ইমেজটা তুলেছি সেই কোয়ালিটি ইমেজটি এখানে পুরোপুরি উইন্ডোজে এরিয়া অনুযায়ী এখানে সেট আপ হয়ে যাবে ঠিক আছে এটা হচ্ছে আমাদের ফিডের কাজ তারপরে যেটা এখানে দেওয়া আছে সেটা হচ্ছে আমাদের স্টেজ স্টেজে যদি ক্লিক করি ইমেজটি আমাদের দেখতে পাচ্ছেন কীরকম হয়ে গেছে ঠিক আছে এই যে এরকম হয়ে যাবে একটু বাঁকানো মানে ইমেজটা সম্পূর্ণ আমাদের ব্যাকগ্রাউন্ড হিসেবে ব্যবহৃত হবে এবং ইমেজটা সম্পূর্ণ এরিয়াটাকে নিয়ে নিবে এখানে তো এটা হচ্ছে স্টেচের কাজ তারপরে যেটা হচ্ছে এটা হচ্ছে টাইটেল টাইটেল আমরা যে ক্লিক করি টাইটেলটা করলে আমাদের ইমেজটা কিন্তু একটু বড়ো হয়ে যাবে অর্থাৎ উপরে অংশটুকু থেকে শুরু করে নিজের অংশটুকু যতটুকু আসে ততটুকু সে ক্যাপচার করে নেবে এরপরে যে অপশনটি রয়েছে এখানে টাইটেলের পর টাইটেল বলতে সেন্টার যে সেন্টারে ক্লিক করে অর্থাৎ ইমেজের যে সেন্টারটি রয়েছে আমি এই ছবিটি যে তুলছি আমি ছবিটির যে মূল অংশটুকু রয়েছে মাছ বরাবর এখানে আমাদের ব্যাকগ্রাউন্ড হিসাবে সেট আপ হয়ে যাবে ঠিক আছে এটা হচ্ছে আমাদের এখানে যে সেন্টার সেন্টারের কাজ তারপরে যেটা রয়েছে এখানে স্ন্যাপ আমি যদি স্প্যানের ক্লিক করি তাহলে এটা হচ্ছে আমাদের ফিল কালারের মতো আমাদের উপরে অংশটুকু বাজ যাবে নিচের অংশটুকু বাজ যাবে শুধু মাঝের অংশটুকু এখানে আমাদের নিয়ে নিবে ঠিক আছে আর আপনি যদি সম্পূর্ণ ইমেজটাকে একসাথে ব্যবহার করতে চান তাহলে এখান থেকে আপনি ফিল কালার দেখতে পাচ্ছেন ফিলে ক্লিক করলে আপনার এই ইমেজটি কিন্তু এখানে একদম ফিল কালার হিসেবে এখানে ব্যবহৃত হয়ে যাবে তো এইভাবে আপনি আপনার যে কোনো ইমেজকে ব্যাকগ্রাউন্ড হিসেবে ব্যবহার করতে পারেন তো এখান থেকে মনে করেন আমি আবার এই ইমেজ সেল্ট করে দিলাম তাহলে দেখেন এই ইমেজটি এখান থেকে আমাদের কিন্তু সেট আপ হয়ে গেছে ঠিক আছে তো এটাই হচ্ছে মূলত আমাদের যে এখানে ব্যাকগ্রাউন্ড যে অপশনটি ছিল সেই ব্যাকগ্রাউন্ড অপশনটির কাজ তো এখান থেকে আমি আগের উন্ডোজ দৌগড়ি ব্যবহার করতেছি এরপরে যে বিষয়টি নিয়ে আমরা আলোচনা করবো সেটি হচ্ছে এখানে দেখতে পাচ্ছেন আপনার কালার আর এখানে আমাদের আরও কিছু অপশন বাকি থাকলো এখানে শুধু পিকচার নিয়ে আলোচনা করলাম এবার আমরা সলিড কালার নিয়ে আলোচনা করবো যখন আমরা সলিড কালার মানে কি সলিড কালার মানে হচ্ছে আমরা যদি আমাদের এখানে যে ব্যাকগ্রাউন্ডে রয়েছে ব্যাকগ্রাউন্ডে যদি আমরা একই কালার শুধু মানে একটি কালার ব্যবহার করতে চাই তাহলে আমরা এখান থেকে পার্সোনালাইজ পার্সোনালাইজ থেকে ব্যাকগ্রাউন্ড ব্যাকগ্রাউন্ড থেকে এখান থেকে আমরা সিলেক্ট করে দেবো যে সলিড কালার সলেট কালার সিলেক্ট করে দিলে এখানে দেখতে পাচ্ছেন এখানে যে কালারটি আমাদের দেখতে সোলেট কালার সিলেক্ট করে দিয়েছি এখানে দেখাচ্ছে যে চুজ ইয়ার ব্যাকগ্রাউন্ড কালার এখন আমরা এখানে ব্যাকগ্রাউন্ড কালার হিসেবে কি ব্যবহার করতে চাই এখানে অনেকগুলো কালার দেওয়া আছে এখান থেকে আপনি যে কালারটি সিলেক্ট করে দেবেন সেই কালারটি কিন্তু এখানে চলে আসবে দেখতে পাচ্ছি সেই কালারটি এখানে আমাদের ব্যাকগ্রাউন্ড হিসেবে ব্যবহৃত হয়ে যা গেছে ঠিক আছে এটা হচ্ছে সলিড কালার তো এখান থেকে আপনি অর্থাৎ এখানে যে কালারগুলো রয়েছে এখান থেকে যে কালারটি সিলেক্ট করে দেবেন আর উপরে কিন্তু আপনার প্রিভিউ হিসেবে দেখতে পাচ্ছি এখানে কিন্তু প্রিভিউ হিসেবে দেখাচ্ছে এখানে যে কালারটি প্রিভিউ দেখাচ্ছে সেটি কিন্তু আমাদের ব্যাকগ্রাউন্ড হিসেবে এখানে ব্যবহৃত হয়ে যাবে এরপরে দেখ এখানে দেখতে পাচ্ছেন কাস্টম কালার কাস্টম কালার মানুষ আপনি যদি নিজে যদি কাস্টমাইজ করে কোনো কালারকে ব্যাকগ্রাউন্ড হিসেবে ব্যবহার করতে চান তাহলে এখানে প্লাস আইকনে ক্লিক করবেন ক্লিক করলে এরকম একটা উইন্ডো চলে আসবে এখান থেকে আপনি যে কালারটি সিলেক্ট করে দিবেন মাউস দিয়ে তো সেই কালারটা কিন্তু অ্যাপ্লাই হয়েছে তো দেখেন আমি যদি এখান থেকে ইয়েলো হলো সিলেক্ট করে দিই ড্রাগ ইয়েলো তারপর যদি আমি এখানে ডান বাটনে ক্লিক করি তাহলে এখানে আমি যদি এখন মিনিমাইজ করি তো দেখতে পাচ্ছি এখানে ড্রাগ ইয়েলো কালারটি কিন্তু এখানে আমাদের সেট আপ হয়ে গেছে তো এটাই হচ্ছে আমাদের মূলত যেখানে সলিড কালারটি ছিল সলিড কালারের কাজ তারপর এখানে যেটা রয়েছে আমাদের পিকচার গেলো সলিড কালার এরপর যেটা হচ্ছে স্লাইড শো স্যালাইট শোতে যখন আমরা ক্লিক করবো স্লাইড শো মানে কি সিলেক্ট শো মানে হচ্ছে বন্ধুরা আমাদের এখানে যদি মনে কর এখানে অনেকগুলো ইমেজ আমরা একসাথে সিলেক্ট শো করতে পারি না একটা ইমেজের পর আরেকটা ইমেজ আসবে একটা ইমেজ পর আরেকটা ইমেজ আসবে ব্যাকগ্রাউন্ডে যদি আমরা সিলেক্ট করে নিতে চাই তাহলে আমাদের এখানে সিলেক্ট শো অপশনে ক্লিক করতে হবে সার্চ শো ইস্টার ক্লিক করার পর এখানে আপনি ব্রাউজ করবেন ব্রাউজ করার পর যে কোনো একটি মানে যে ফোল্ডারে ছবিগুলো আপনি এখানে স্ল্যাশ শো ব্যবহার করতে চান সেই এভাবে সিলেক্ট করে দিবেন সিলেক্ট করে দেওয়ার পরে এখানে আপনি চুজ বাটন দেখতে পাচ্ছেন চুজ দিস ফোল্ডার এখানে ক্লিক করবেন তাহলে এই ফোল্ডারটি এখানে চলে আসবে তো দেখতে পাচ্ছেন দিস পিসি দেখাচ্ছে আমি দিস পিসি নামে যে ফোল্ডারটি ছিল সেই ফোল্ডার এখানে সিলেক্ট করে দিচ্ছি যার কারণে কিন্তু সেই ফোল্ডারটি এখানে চলে আসে এরপরে দেখতে পাচ্ছেন এখানে দেখা যাচ্ছে চ্যান্স পিকচার এভরি অর্থাৎ একটা ছবি থেকে আরেকটা ছবি যে পরিবর্তন হবে তার ডিউরেশনটা কতটুকু হবে এখান থেকে আমরা সেটা সেটিং না করে দিতে পারে যেমন এখানে এর বাটনে ক্লিক করলে এখানে দেখতে পাচ্ছেন দশ মিনিট আসে এক তিরিশ মিনিট আসে এক ঘন্টা আসে ছয় ঘন্টা আসে একদিন আসে তো এখান থেকে আপনার এক মিনিট করে দিতে পারেন আপনার যেটা সুবিধা হয় সেটা এখান থেকে আপনি সেট আপটা বা সেটিংটা করে দিতে পারেন এরপরে যেটাতে এসে যে সুফলে এটা যে আপনার সুফ সুফল এটাতে ক্লিক করে দিলে আপনার ইমেজটা যে মানে একটা ইমেজ থেকে যে আরেকটা ইমেজের পরিবর্তনটা হবে সেটা একদম আপনি স্মুথলি হবে অর্থাৎ কোনো বোঝা যাবে না যে একটা ইমেজ থেকে আরেকটা ইমেজ আসতেছে স্মুথলি হবে ঠিক আছে তো এটা আপনি এখানে অন করে দেবেন যদি স্মুথলি ব্যবহার করতে চান যদি না করতে চান তাহলে এটা এভাবে মিনিমাইজ করে দেবে বা অফ করে রাখবেন তারপরে দেখতে পাচ্ছেন যে লাস্ট স্লাইড শো রান ইভেন ইফ আই এম অন ব্যাটারি পাওয়ার অর্থাৎ যখন আপনি লাস্টের যে স্লাইড শোটি আছে অর্থাৎ এই ফোল্ডারের ভিতরে যে সবার শেষে যে ইমেজটা আপনার স্লাইড শো করবে সেটাকে যদি আপনি রান ইভেন হিসেবে ব্যবহার করতে চান তাহলে সেখান থেকে অত ব্যাটারি পাওয়ার অনুযায়ী তাহলে সেটা এখান থেকে অন করে দিলে অন হয়ে যাবে আর অফ করে রাখলে অফ থাকবে ঠিক আছে তো এখান থেকে আমি এটা অফ করে রাখলাম তারপরে কিন্তু চুজ এ ফিট এটা এই জিনিসটা তো দেখালাম যে ফিটের কালার কি ফিটের কাজ কি স্ট্রেচের কাজ কী টাইটেল স্যান্টার স্ন্যাপ ঠিক আছে প্রত্যেকটি অপশন আমি এখানে দেখেছি যখন পিকচার নিয়ে কাজ করি তখন এই জিনিসগুলো এখানে আপনারা আর রিপিট করতেছেন এগুলো একবার দেখে নিলে বেশি জিনিসটা বুঝতে পারবে তো এটাইগুলো আমাদের এখানে যে ব্যাকগ্রাউন্ড অপশন ছিল সেই ব্যাকগ্রাউন্ড অপশনটির কাজ এখানে আমরা তিনটি কাজ ছিটলাম একটা হচ্ছে পিকচার স্লাইড কালার এবং হচ্ছে স্লাইড শো এবারে আমরা দেখবো কালার অপশনের কাজ কালার অপশানে যখন আমরা ক্লিক করবো ক্লিক করলে এখানে আমাদের বেশ কিছু অপশন কিন্তু দেখতে পাবো প্রত্যেকটা অপশন স্টেপ বাই স্টেপ আলোচনা করবো তো প্রথমে যেটা দেওয়া আছে এখানে চুজ ইউর কালার এখানে আমরা দুটি কালার পাবো একটা হচ্ছে লাইট কালার ডার্ক কালার একটা হচ্ছে কাস্টমাইজ কালার বা কাস্টম কালার তো আমি যদি এখানে লাইট কালারের ক্লিক করি এর লাইট কালারের কাজ কি তো দেখেন আমি যদি এখানে একটু মিনিমাইজ করি পেজটা মিনিমাইজ করার পর আমি যদি এখানে মাউসের রাইট পাশে ক্লিক করি এখন আপনার যদি এখানে লক্ষ্য করেন আমার এখানে যে উইন্ডোজ করে আসলো এখানে যে উইন্ডোজ করে আসলো এই উইন্ডোজের কি এবং আপনার যদি আমার টেক্সট বারের নিচে লক্ষ্য করেন এখানে যে টেক্সট বাসটা রয়েছে আমাদের এখানে টেক্সট বারের কালারটা হচ্ছে আমাদের কি ব্ল্যাক ঠিক আছে তো এটা কালারটা হচ্ছে হোয়াইট এবং টেক্সট বারের কালারটা হচ্ছে ব্ল্যাক তো এখন এটাই হচ্ছে আমাদের এখানে পার্সোনাল যে কালারটি রয়েছে এখানে প্রথমে যেটা দেওয়া হচ্ছে চুজ ইউর ডিফল্ট উইন্ডোজ মোড ঠিক আছে আমি যদি এখানে লাইট করে দিই তাহলে দেখতে পাচ্ছেন আমাদের এখানে মিনিমাইজ করি এখন তো স্কুল আপনি এখানে দেখতে পাচ্ছেন আমার যে টেক্সট বারটা রয়েছে এখানে টেক্সট বারটা কিন্তু আমাদের এখন হোয়াইট হয়ে গেছে ঠিক আছে টেক্স বারের কালারটা আমাদের হোয়াইট হয়ে গেছে তো এখানে আমাদের দুটি মোড রয়েছে একটা হচ্ছে ব্ল্যাক আর একটি হচ্ছে হোয়াইট তো আপনার এখান থেকে যেটি আপনার প্রয়োজন সেটি এখান থেকে সিলেক্ট করে নিতে পারেন তো আপনি যদি এখানেও লক্ষ্য করেন তো এখান থেকে আমি ব্যাকগ্রাউন্ডটা একটু পরিবর্তন করে দিই তার জিনিসটা আরো আপনাকে ক্লিয়ার হবে এখান থেকে উইন্ডোজ কালারটি দিচ্ছি তো এখান থেকে দেখেন আপনি যদি লক্ষ্য করেন আমার এখানে যে টেক্স বারটা রয়েছে নিচে এই কালারটা কিন্তু এখন হোয়াইট হয়ে গেছে ঠিক আছে তো এটাকে যদি আমরা ড্রাগ মোডে ব্যবহার করতে চাই তাহলে আবার এখান থেকে পার্সোনালাইজ অর্থাৎ পার্সোনালাইজ থেকে সেটিংয়ে যাব তারপর এখান থেকে ব্যাগ সরি এখানে কালারে ক্লিক করবো কালারে ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন যে আমার এখানে লাইটটা অন আছে তো এখান থেকে আমি যদি ড্রাগ অন করে দিই তাহলে দেখতে পাচ্ছেন এখানে ড্রাগ হয়ে গেছে ঠিক আছে অর্থাৎ আমাদের এখানে যে পেস্টটি রয়েছে এখানে আমাদের যে টেক্সট বারটি রয়েছে টেক্সট বারটি কিন্তু আপনার কালার হয়ে গেছে বা ড্রাগ মোডে হয়ে গেছে তো এইভাবে আপনি আপনার টেক্সট বারটাকে কীভাবে লাইট মোড এবং ড্রাগ মোড করে নিতে পারে অতএম কেলে কাস্টম মোডে হয়ে যাবে ঠিক আছে এখান থেকে লাইট এবং এখানে কালার ঠিক আছে তো এখান থেকে আপনার যেটা ভালো লাগে সেটা এখান থেকে করে নেবেন তো আমি এখান থেকে ড্রাগ মোডটা বেশি ব্যবহার করি তো এটা আমার ভালো লাগে তারপরে যেটা দেওয়া আছে এখানে হচ্ছে আমাদের চোজ জিও ডিফল্ট অ্যাপ মোড ঠিক আছে এখানে ড্রাক দেওয়া আছে আমি যদি এটাকে লাইট করে দিই তাহলে লাইট হয়ে যাবে ঠিক আছে এখন আপনাদেরকে যদি আমি একটা জিনিস দেখাই যে জিনিসটা আমি অ্যাপটাকে বললাম এখানে যদি দেখতে পাচ্ছেন মাসের আট পাশে ক্লিক করার পর এই যে এখানে যে আমার উইন্ডোজির আসলো এই উন্ডোজ স্টির যে ব্যাকগ্রাউন্ড ব্যাকগ্রাউন্ডটা কিন্তু হোয়াইট এখানে ঠিক আছে তো এটা হচ্ছে হোয়াইট এটাকে আমি যদি ড্রাগ মোডে করতে চাই তাহলে আমরা এখানে পার্সোনাল যে সেটিংটা যে আসে সেটিংয়ে যাওয়ার পর এখান থেকে ড্রাগ মোড সিলেক্ট করে দিই ড্রাগ মোড সিলেক্ট করে যাওয়ার সাথে সাথে আপনি এখানে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমাদের প্রিভিউ হিসেবে এখানে দেখাচ্ছে যে সিম্পল টেক্সটা আমাদের ড্রাগ মোডে আসবে আমি যদি মিনিমাইজ করি মিনিমাইজ করার পর যদি বাইরে এভাবে ক্লিক করি এবারে দেখেন আমার এখানে যে ব্যাকগ্রাউন্ডটি আসছে এই উইন্ডোজের তাহলে ব্যাকগ্রাউন্ডে কি আসছে এখানে ব্লাক মোডে রয়েছে ঠিক আছে অর্থাৎ ড্রাগ মোডে রয়েছে তো এইভাবে আপনি আপনার এই বার এবং এখানে আমাদের মাসের পাশে ক্লিক করবার যে উইন্ডোজটি আসবে এটাকে ড্রাগ মোড অথবা লাইট মোডে ব্যবহার করতে পারেন খুব ইজিলিভাবে এরপরে যেটা রয়েছে আমাদের এখান থেকে যে ট্রান্সপারেন্সি ইফেক্ট ট্রান্সপারেন্সি ইফেক্ট যদি আপনি অন করে রাখেন তাহলে দেখতে পাবেন এখানে আমি যদি এটাকে লাইট মোড করে রাখি এটাকে আমি লাইট মোড করে সরি ড্রাগ মোড এটাকে আমি লাইট মোড করে রাখি এটাকে এটাকে আমি লাইট মোড করে রাখলাম ঠিক আছে আপনি যদি আমার টেক্স বারটার দিকে লক্ষ্য করে এটা হচ্ছে আমাদের টেক্স বার ঠিক আছে টেক্স বারটা আমি এখানে যে ট্রান্সপারেন্সিটা দেখতে পাচ্ছেন এটা যে আমি অন আছে অন থাকার কারণে কিন্তু এটা স্পষ্ট বুঝা যাচ্ছে মানে একটা ইফেক্টের মতো চলে আসছে আমি যদি এই ইফেক্টটাকে অফ করে দিই তাহলে দেখবেন পুরো পরিপূর্ণ একটা ড্রাগ মোড চলে আসে ঠিক আছে পরিপূর্ণভাবে ড্রাগ মোট চলে আসছে এই ট্রান্সপারেন্সিটা এবার যদি এখানে ট্রান্সপারেন্সিটা অন করে দিই তাহলে হালকা উপরে একটু ঝাঁপসাম হওয়া একটু ড্রাগটার উপরে পড়ছে এটাকে বলা এটা আপনি অন করে রাখতে পারেন অফ করে রাখতে পারেন তো যেটা আপনার ভালো লাগে ঠিক আছে তো এটা আমি অফ করে রাখলাম এরপরে যেটা দেওয়া আছে এখান থেকে একটু অটোমেটিক্যালি পিক অ্যান্ড এসেট কালার ফ্রম মাই ব্যাকগ্রাউন্ড এখান থেকেও আমরা কিন্তু আমাদের ব্যাকগ্রাউন্ড কালারটি এখান থেকে যে কোনো একটি কালার সিলেক্ট করে ব্যবহার করতে পারি তুই তো দেখেন আমি যদি এখান থেকে রেড কালারটা সিলেক্ট করে দিই রেড কালারটা সিলেক্ট করে যদি মিনিমাইজ করি পেজটাকে তো দেখতে পাচ্ছেন আমাদের এখানে যখন ক্লিক করবো অর্থাৎ এখানে আমাদের যে উইন্ডোজটি রয়েছে এখানে স্টার বারে এই যে প্রত্যেকটা আইকনের এখানে যে ব্যাকগ্রাউন্ডে রয়েছে প্রত্যেকটি আইকনের ব্যাকগ্রাউন্ডে এবারে দেখতে পাচ্ছেন কী হয়ে গেছে রেড হয়ে গেছে তো দেখতে পাচ্ছেন প্রত্যেকটি রেড মতো লাল কালার হয়ে গেছে তো এটা হচ্ছে মূলত আমাদের এখানে যে যে অটোমেটিক্যালি পিক এই যে কালারটা রয়েছে এটা অথবা এখানে যদি টিকমার দিয়ে দেন তাহলে অটোমেটিক্যালি যে কালারটা আছে সেই কালারটি এখানে সেট করে নেবে ঠিক আছে আর অথবা আমি যেখান থেকে সিলেক্ট করে দিই কোনো কালার তাহলে সেটা হয়ে গেলো কাস্টম কালার তো এখান থেকে যদি আবার আমি দেখেন যদি এখান থেকে এই যে গ্রিন কালারটিকে সিলেক্ট করে দিই গ্রিন কালারটিকে এখানে আমি সিলেক্ট করে দিলাম ঠিক আছে তো সিলেক্ট করার পর আমি যদি মিনিমাইজ করি এখানে যদি আবার স্টার বারে আবার ক্লিক করি স্টার বারে ক্লিক করার পর দেখেন এবারে এখানে যে আমাদের ডিফল্ট যে অ্যাপ্লিকেশন ছিল অ্যাপ্লিকেশন কালার ব্যাকগ্রাউন্ড দেখেন এবারে ইয়েলো কালার হয়ে গেছে দেখতে পাচ্ছেন এখানে ইয়েল বা সরি গ্রিন কালার হয়ে গেছে ঠিক আছে তো এইভাবে আপনি খুব সহজে যদি এখানকার আইকনগুলো কালারগুলো চেঞ্জ করতে চান এখান থেকে খুব সহজে করে নিতে পারেন অথবা আপনি যদি ডিফল্ট কালার ব্যবহার করতে চান তাহলে এখান থেকে অটোমেটিক্যালি পিক অ্যান্ড অসিড যে কালারটা আছে সিলেক্ট করে দেবে তাহলে এটা অটোমেটিক্যালি যে কালারটা আছে সেই কালারটা সে সেট আপ করে নেবে অথবা যদি নিচে একসান থেকে কাস্টম কালার এখানে যদি ক্লিক করেন ক্লিক করলে এখানে আপনি নিজের কোনো কালার তৈরি করে দিতে পারেন তো মনে করেন এখান থেকে যদি আমি ড্রাক মোডটা সেট করে দিই এই যে ড্রাগ মোড সেট করে দিলাম এখান থেকে আমি যদি এখন এখানে প্রিভু দেখাচ্ছে প্রিভু যদি আপনি ক্লিক করেন প্রিভিউ এখানে দেখতে পাবেন আর যদি প্রিভিউ না দেখতে চান তাহলে জাস্ট ডান বাটনে ক্লিক করলে ডিস কালার নট সাপোর্টেড দেখতে পাচ্ছেন এই কালারটা আমার এখানে সাপোর্ট করবে না এখান থেকে কোন কালার সাপোর্ট করবে ওকে এই কালারটি আমি এখানে ডান করে দিলাম তো এই কালারটি আমাদের এখানে চলে আসছে এখন আমরা যদি মিনিমাইজ করি মিনিমাইজ করার পর যদি এখানে সেট আপ করি তো দেখতে পাচ্ছেন এবার ড্রাগ মোডটা কিন্তু এখানে চলে আসে ঠিক আছে এবার প্রত্যেকটি অ্যাপ্লিকেশন নিচে কিন্তু আবার কালো কালার চলে আসছে বা কালো ব্যাকগ্রাউন্ড ব্যবহৃত হয়েছে তো এইটাই হচ্ছে মূলত এখানে যে আমাদের চোর জিওর এসেড যে কালার ছিল এই অপশন রেখে এখান থেকে আমি লাইট মুড রেখে দিলাম ঠিক আছে এরপরে যেটা রয়েছে আমাদের নিচে যদি আমরা আর টু আসি নিচে আসতে দেখতে পাবো এখানে যে ইস্টার টেক্সবার সেন্টার অর্থাৎ এটাকে যদি আমরা এই টিকমার দিয়ে রাখি তাহলে আমাদের এই যে এখানে ট্যাক্স বারটা রয়েছে এই ট্যাক্স বারটা আমি যদি এখানে টিকমারটা তুলে দিই তাহলে দেখতে পাচ্ছি এটা কিন্তু ড্রাগ মোডটা কিন্তু রয়ে গেছে ঠিক আছে এখানকার ড্রাগ মোডটা কিন্তু রয়ে গেছে আমি যদি এই ড্রাগ মোডে এই মানে ড্রাগ কালারটা চান্স যদি অন্য কালার ইউজ করতে চাই তাহলে এখান থেকে মনে করেন আমি রেড কালারটা সিলেক্ট করে দিলাম যার পর যদি এখানে ট্যাক্স মানে টিকমার্ট দিয়ে দিই তাহলে দেখবেন আমার ট্যাক্স বারে কিন্তু এবার রেড কালার চলে আসে ঠিক আছে

টাইটেল বার অ্যান্ড উইন্ডোজ বর্ডার আমরা যদি টাইটেল বার এবং উইন্ডোজ বর্ডার যদি ব্যবহার করতে চাই তাহলে এখান থেকে টিকমার দিব মার দেওয়ার পরে তাহলে আমাদের উইন্ডোজ বার এবং টাইটেল বার কিন্তু একটি বর্ডার অ্যাপ্লিকেশন ওপেন হয়ে যাবে তো এটাই হচ্ছে মূলত আমাদের যে আজকের বেসিক কম্পিউটার পার্ট ফাইভের অ্যাডভান্স লেভেল কিছু অপশনের কাজ আমি আপনাদের শিখলাম সেটা হচ্ছে ব্যাকগ্রাউন্ড এবং কালার অপশন আমি টিটেলগুলো বেশি লম্বা করবো না ছোটো ছোটো করে দেবো যাতে আপনি কি জিনিসগুলো ক্লিয়ারলি বুঝতে পারেন তো আজকে শুধু আমি দুটি অপশানের কথা বললাম ব্যাকগ্রাউন্ড এবং কালার তো এই দুটি অপশনের কিন্তু আপনি যদি ডান পাশে লক্ষ্য করেন এখানে আমাদের কিছু অপশন দেওয়া থাকে যেমন রিলেটেড সেটিং তারপর হাই কন্ট্রাক্ট সেটিং তারপর স্ক্রিনিং ইয়োর সেটিং আমাদের কালার এবং ব্যাকগ্রাউন্ড এই দুটি অপশন কিন্তু এক হইতো এইগুলো নিয়ে আমরা পরবর্তীতে আলোচনা করবো কারণ এগুলো একটু আর একটু এখানে হাই কোয়ালিটি একটু সেটিং রয়েছে এগুলো আমি পরে টি ট্রলে দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ তো পরবর্তীতে আবার আমরা যে অপশনগুলো থাকলে এগুলো আমরা স্টেপ বাই স্টেপ আলোচনা করবো তো আজকে টিউটোরিয়াল এখানে শেষ করতেছি যদি আপনাদের বুঝতে কথা এই সমস্যা হয় অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন আমি চেষ্টা করবো সেই বিষয়টা আরো ক্লিয়ার করে দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ তো পরবর্তী আপনার কি ধরনের ভিডিও চান অবশ্যই সেটা কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন আমি চেষ্টা করব সেই বিষয়ের উপর ডিটেল দিতে তো সকলে সুস্বাস্থ্য কামনা করে আজকে ডিটেল এখানে শেষ করে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখাবে পরবর্তী নতুন ডিটেলে আল্লাহ হাফেজ